অনুষ্ঠানে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। জীবন এবং কিবরিয়া তো আপনাদের সাথে রয়েছে, সেই সাথে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মতিউর রহমান। আমরা আরেকটি গান শুনে ফেলি। হ্যাঁ, আমি এবারে একটি কালজয়ী গান করার চেষ্টা করছি, সারেং বউ আধুনিক, মানে রবীন্দ্রনাথ। এটা হচ্ছে প্লেব্যাক। আচ্ছা, বাংলা ছায়াছবির গান। জি হ্যাঁ, সারেং বউ চলচ্চিত্র। ওরে নীল দরিয়া, ওরে নীল দরিয়া। জি ঠিক আছে, শুনি আমরা। কাছের মানুষ দূরে হইয়া মরিয়ানি ধর ধরাইয়া রে, কাছের মানুষ দূরে চৈলা মন ধুয়া
ছবির দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছে এবং ফারুক কবরী অভিনয় করেছিলেন এখানে, যদি ভুল না করে থাকি, অসাধারণ একটা ছবি। যাই হোক, আমরা যে খানিকক্ষণ সময় পাবো সংবাদের আগে একটু নয় গল্প করি। গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের শুরুটা বলতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা পরে হয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই বলতে গেলে চার বছর বয়স থেকে আমি আগ্রহ তৈরি হয়েছে আমার বাবার কাছ থেকে মূলত। আচ্ছা, বাবা খুব ভালো কণ্ঠ ছিল বাবার, উনি আমার বাড়ির পাশেই মসজিদ, আচ্ছা, ওখানে উনি আজান দিতেন। তো আজকে বাবা নেই, বাবার কথা খুব মনে পড়ছে আমার। তো বাবার কাছ থেকেই মানে প্রতি রাতে শোয়ার সময় বাবা কোনো না কোনো গান, হয়তো জাতীয় সঙ্গীতটা, কারণ যখন বাবা শিক্ষক ছিলেন তো প্রাথমিক বিদ্যালয়ে কন্টিনিউ জাতীয় সঙ্গীত গাইতে হতো। তো সেই জাতীয় সঙ্গীত, তারপরে ইসলামিক গানগুলো, আর বাড়ির পাশে মসজিদ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমি নিজেও আজান দিতাম। মানে আজানের সুর থেকে, আজানের সুর, হ্যাঁ, আজানের সুর আজান দিতাম, মানে সুরটা ছিল আর কি। আর বিশেষ করে বেতার শুনতাম প্রচন্ড, আমাদের রেডিও ছিল, তো আমি রেডিও প্রচন্ড পরিমাণে শুনতাম। শুরুতে তো আধুনিক গান করতেন আপনি? জি, আধুনিক গান করতাম। তারপর রবীন্দ্রসঙ্গীত কেন মনে হলো? প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ক্লাস 8 এ, যখন হাই স্কুলে তখন ক্লাস 8 এ পড়ি, তখন ওই সময় রোভার স্কাউট হয় আর কি। ওখানে একটা কম্পিটিশন হয় রোভার স্কাউটে, তো কম্পিটিশনে পার্টিসিপেট করি আমি, এবং ওখান থেকে মূলত সবগুলোতে ইভেন্টে কালচারাল গানের ভালো করি। সেই জায়গা থেকে আমার টিচার আমাকে অনুপ্রাণিত করে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নাও। ওইখান থেকেই পরবর্তীতে আমার মরহুম ওস্তাদ মোস্তাক আহমেদ জুয়েল স্যার এবং বেশ কিছু গুণী মানুষের আপনি সান্নিধ্য পেয়েছেন, আমরা সেগুলো যখন আপনার প্রোফাইল বলছিলাম ঠিক সেই মুহূর্তে তাদের নাম স্মরণ করছিলাম। আমরা এই মানুষগুলোর কথা এবং একই সাথে আপনার পরিবেশনায় ফিরবো, কিন্তু সংবাদ জানার সময় হয়েছে, একটু সংবাদ।